আজকে রান্না করব চিকেন ভুনা, কয়েকটা তেল দিয়ে মোটামুটি একটু ভাজা ভাজা করতেছি। ঝাল চিকেন ভুনা মাংসটা ধোয়া শেষ হয়ে গেছে, একটু গরম পানি দিয়ে হালকা ভালো করে ধুয়ে নিছি। এবার ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করার জন্য আমি হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ, হাফ চামচ ধনিয়া, এরপরে এটা দিলাম হচ্ছে মাংসের মশলা, ম্যারিনেট মশলা যেটা, এটা ভালো করে দিলাম। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। একটু ভালো করে মিশিয়ে রাখলে, ম্যারিনেট করে রাখলে একটু ভালো হয়, রান্না করলে মাংসটা মজা লাগে। এবার এভাবে রেখে দিব 10 থেকে 15 মিনিট। পেঁয়াজ এবং মশলা একটু লাল হয়ে আসছে, পেঁয়াজের মধ্যে একটু লবণ দিতে হবে প্রথমে, তাহলে পেঁয়াজটা সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। লাল হয়ে আসছে, এখন আমি কিছু মশলা দিব। এখানে কিছু মশলা আছে, দারচিনি, এলাইচ, তেজপাতা, এবং এইটা হচ্ছে একটা সুগন্ধির জন্য একটা ফল, ভালো করে নামটা জানি না। এখন এগুলো দিব, ভালো করে মশলাটা কষিয়ে নিলে ভালো হয়। বউ বাসায় নাই, আমাকে রান্না করতে হবে। বাসায় এসে যদি রান্না না পায় তাহলে আজকে আজকে আমার খবর আছে। তো সেই জন্য প্যানিকের মধ্যে কী রান্না করতেছি জানি না, ট্রাই করতেছি, খুব ভয় ভয় প্যানিকের মধ্যে রান্না করতেছি, কী জানি কেন হবে। দোয়া করবেন আমার জন্য। প্যাকেটে আদা রসুন পাওয়া যায়, এইভাবে ব্লক করা থাকে। আদা দিলাম জুটি, রসুন, রসুন দিলাম দুটা, শুকিয়ে নিয়ে পরে মশলাটা মোটামুটি হয়ে গেছে কষানো। এবার ম্যারিনেট করা মাংসটা ভিতরে দিয়ে দেব। ঢেকে রেখে দিব, এরপরে একটু কষানো হলে পানি দিতে হবে, এরপরে হয়ে যাবে মশলা। এই হচ্ছে ঝাল মাংস রান্না করার রেসিপি। বউয়ের ভয়ে প্যানিকের মধ্যে রান্না করতেছি, কি জানে ভালো না হলে তো ধরে নিতে হবে।
মাংসটা একটু লাল লাল হয়ে আসছে, এখন 10 মিনিট পরে মাংসটা উঠিয়ে ফেলবো। মোটামুটি হয়ে গেছে, 10 মিনিট পরে একদম 100% হয়ে যাবে। এই হচ্ছে ঝাল চিকেন ভুনা। এরপরে অন্য কোনো ভিডিওতে অন্য দিন আবার রান্না করব, সেদিন আপনাদেরকে দেখাবো। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, আমার ভিডিওটা যদি ভালো লাগবে প্লিজ শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ, বাই। ঝাল চিকেন ভুনা ডান, এখন উঠিয়ে ফেলবো।